সময়যাত্রা মুখ্যত আধুনিক বিজ্ঞানের তথা যুক্তিবাদের ক্ষেত্রে একটি রহস্যের বিষয় হয়ে থেকে গেছে, কিন্তু এর বিপরীতে কিছু মানুষের কাছে এটি কল্পনা ও গল্পকাহিনীর বিষয়। আর এখন আমাদের প্রত্যেকের মনে যে প্রশ্নটি বারবার উঠে আসে তা হলো, সময়যাত্রা কি সত্যি সম্ভব? এবং সনাতন ধর্মে সময়যাত্রাকে কেন্দ্র করে ঠিক কী কী বলা হয়েছে? আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি চা করি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। সময়যাত্রার খুব সহজ সরল ব্যাখ্যা হলো, সময়ের সাপেক্ষে অর্থাৎ বর্তমান থেকে অতীতে কিংবা ভবিষ্যতে যাত্রা করা। কিন্তু সময়যাত্রা কি শুধুই একটা কনসেপ্ট, নাকি সাধারণ মানুষের পক্ষেও সময়যাত্রা করা সম্ভব? এখন এই প্রশ্নের সঠিক উত্তর দেখার জন্য মূলত দুটি দিক রয়েছে, যার প্রথমটি হলো মডার্ন সায়েন্সের তত্ত্ব এবং অপরটি হলো সনাতন ধর্মের বৈদিক গ্রন্থ। আমাদের আজকের এই ভিডিওটির প্রথম অংশে বৈজ্ঞানিক যুক্তি এবং দ্বিতীয় অংশে আমরা বৈদিক ধর্মগ্রন্থগুলির ব্যাখ্যাকে তুলে ধরব। বিজ্ঞানের দুনিয়ায় কিছু ব্যক্তির মতে সময়ের সাপেক্ষে অতীত এবং ভবিষ্যতে যাত্রা করা সম্ভব, তবে এটির বাস্তবিক রূপায়ণ এখনও অজানা। সময়ের সাপেক্ষে সামনের দিকে যাত্রা করা অর্থাৎ আমাদের স্বাভাবিক সময়ের বাইরের এই তত্ত্বটি বিজ্ঞানের দুনিয়ায় স্পেশাল রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে সর্বাধিক আলোচনা করা হয়। তবে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে দুটি বস্তুর মধ্যে ক্ষুদ্র সময়ের পার্থক্যকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভবই হয়নি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সময় সাপেক্ষে অতীতে যাত্রা করার বিষয়ে কিছু বিশেষ কনসেপ্ট দেওয়া হয়েছে, যেমন ব্ল্যাক হোলের মাধ্যমে কোনো বস্তুর ঘূর্ণন। যদিও কোনো নির্দিষ্ট স্থান ও সময় সাপেক্ষে বস্তুর গতিকে একই সাথে পরিমাপ করা একটি জটিল বিষয় এবং এটি সাধারণত কোয়ান্টাম মেকানিজম অর্থাৎ ওয়ার্ম হোলের সাথে সম্পর্কিত, এবার আলোচনা করা যাক সনাতন ধর্মের ব্যাখ্যাটি। সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থগুলি অধ্যয়ন করলে সময়যাত্রা বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়। এই রকমই একটি পৌরাণিক উদাহরণ হল রাজা কাকুদামি ও তার কন্যা রেবতীর কাহিনী, যারা অন্য এক দুনিয়ায় যাত্রা করে এবং যখন ফিরে আসে তখন ভবিষ্যতের দুনিয়ায় পা রাখে। রাজা কাকুদামি ছিলেন একজন সূর্যবংশীয় রাজা। তার কন্যা রেবতী এতটাই রূপবতী ও বুদ্ধিমতী ছিল যে তার বিবাহের সময় উপস্থিত হলে রাজা কাকুদামি ভাবলেন যে এই পৃথিবীতে তার উপযুক্ত বর পাওয়া অসম্ভব, তাই তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা যখন ব্রহ্মলোকে এসে পৌঁছান তখন প্রজাপতি ব্রহ্ম এক গন্ধর্বের গান শুনছিলেন, তাই তারা ব্রহ্মলোকের বাইরেই অপেক্ষা করতে থাকেন। অবশেষে রাজা কাকুদামি ভগবান ব্রহ্মার কাছে গিয়ে তার প্রার্থনা জানান এবং তার কন্যার জন্য উপযুক্ত পাত্রের একটি তালিকা দেখান। এইসব শুনে ভগবান ব্রহ্মা উচ্চকণ্ঠে হাসতে থাকেন এবং বলেন, এই সৃষ্টিতে বিভিন্ন নক্ষত্রমণ্ডল তথা গ্রহে সময়ের গতি ভিন্ন, যে সময় পর্যন্ত তোমরা এখানে এসে অপেক্ষা করছ সেই সময়ে পৃথিবীতে 29টি চতুর্যুগ পেরিয়ে গেছে। এই 29টি চতুর্যুগের অর্থ প্রায় 111,66,40,000 মানববর্ষ। ভগবান ব্রহ্মা বললেন, হে রাজন, মর্তে তোমার সন্তান সন্ততি পৌত্র প্রায় সকলেই কালের গর্ভে হারিয়ে গেছে, কারণ 27টি চতুর্যুগ ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। তাই এই সময়ে তুমি সম্পূর্ণরূপেই একা। তোমার রাজত্ব, মন্ত্রী, স্ত্রী, দাসদাসী, সেনা, ধনসম্পদ এই সমস্তই কালের নিয়মে বিলুপ্ত হয়ে গেছে। এই সমস্ত বিবরণ শোনার পর রাজা কাকুদামি বিস্মিত হলেন। তখন ভগবান ব্রহ্মা জানালেন যে তুমি মর্তে যখন প্রত্যাবর্তন করবে তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতার নেবেন এবং তার ভ্রাতারূপে বলরাম অবতারিত হবেন, তাই বলরাম তোমার কন্যার জন্য আদর্শ পাত্র হয়ে উঠবে। এরপর রাজা কাকুদামি এবং রেবতী মর্তে ফিরে আসেন।
এবং যুগের এই ব্যাপক পরিবর্তন দেখে হতবাক হয়ে যান। কারণ রাজ্য বা প্রদেশের পাশাপাশি মানুষের চারিত্রিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ব্যাপারেও দারুণ একটা পরিবর্তন লক্ষ্য করেন। ভগবত পুরাণ অনুসারে রাজা কাকুদামি দেখলেন যে মানুষের উচ্চতা অনেকাংশ কমে গেছে, শারীরিক দক্ষতা ও বৈদিক বিকাশও কম হয়েছে। এরপর তিনি বলরামজির কাছে বিবাহের প্রস্তাবটি রাখেন। যেহেতু রেবতী ভিন্ন সময়ের রাজকন্যা, তাই সে বলরামজির থেকে অধিক উচ্চতা বিশিষ্ট ছিল। বলরামজি পরে তার হালের দ্বারা রেবতীর উচ্চতা তৎকালীন সময়ের উপযুক্ত করেন। এরপর তারা বিবাহ করেন এবং সুখে জীবনযাপন করতে থাকেন। সুতরাং এই কাহিনী প্রাচীন সনাতন ধর্মের আলোকে সময়যাত্রা তথা টাইম ডাইমেনশনের ঘটনাটি তুলে ধরে। আমাদের আজকের কাহিনীটির বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।